কিরে, দম করে এভাবে খাওয়া দাওয়া বন্ধ করলি কেন রে? মামমামকে খুলে বল কি হয়েছে তোর। খাওয়া দাওয়া কোথায় বন্ধ করেছি মামমাম? কারো কি শরীর খারাপ হতে পারে না? আমার খিদে পাচ্ছে না তাই খাচ্ছে না। তুই তো আমার সঙ্গে এভাবে কথা বলিস না মা। হ্যাঁ আমি তো খারাপ, আমি খারাপ মেয়ে মামমাম। রেশমি, তুমি আমাকে কেন বারবার তখন থেকে একই কথা বলে যাচ্ছো মাম্মা? আমি কিভাবে কথা বলেছি তোমার সঙ্গে? আমি আমি খারাপ ভাবে কথা বলেছি তোমার সঙ্গে? শোন, তোকে একটা কথা বলার ছিল। কাল পরশু নাগাদ তোর মা আসবেন। হ্যাঁ আসুক, এটা তোমার বাড়ি, তুমি যাকে আসতে দেবে সে বাড়িতে আসবে, তুমি যাকে আসতে দেবে না সে বাড়িতে আসবে না। আমাকে কেন বলছো? এই কথাটা তুমি কাকে মিন করে বললে? মামা, আমি কাকে মিন করে বলবো? আমি কাউকে মিন করে বলিনি। দেখো, তুমি মাকে আসার পারমিশন দিয়েছো এই বাড়িতে, তাই মা আসতে পারছে। যদি না দিতে তাহলে আসতো না। আমাকে এই কথাগুলো বলে কি লাভ? দেখো রেশমি, তোমাকে আমি একটা কথাই বলবো, আমার মনে হয়েছে তোমার মাকে এ বাড়িতে নিয়ে আসা দরকার। ওনারও তো বয়স হচ্ছে, এবার ওনার তোমার সঙ্গ সত্যি দরকার। ছোটবেলা থেকে কখনো কুশিক্ষা দিইনি তোমাকে, যা মঙ্গল তাই শিখিয়েছি। এবার তুমি মানবে কি মানবে না তোমার ইচ্ছে, সে কথা আলাদা। মানতে না চেয়ে কি করার আছে মাম্মাম? আমি তোমার কথা মানিনি, এটা কখনো হয়েছে? এই কথাটা আমার চরম শত্রু বলতে পারবে না যে আমি কখনো আমার মামামের কথা মানিনি। এসব কথা বলে তুমি কি বোঝাতে চাইছো? কিচ্ছু বোঝাতে চাইছি না মাম্মাম, খুব সিম্পল একটা কথা, একটা নর্মাল কথা। কি বলছো? দেখো, স্বাভাবিক যে নয় সেটা তুমি নিজেও জানো। কখনো মামামের সঙ্গে তুমি এভাবে কথা বলেছো? আশ্চর্য, কিভাবে কথা বলছি? দেখো, তুমি প্রত্যেকটা কথা আমাকে অন্যরকম ভাবে বলছো, আমি যা যা বলছি তুমি অন্যরকম ভাবে সেগুলো দেখছো, তাই তোমার মনে হচ্ছে আমি যাই বলছি সেটাতেই তোমার মনে হচ্ছে যে তোমার মেয়ে অন্যরকম ভাবে কথা বলছে। কি অন্যরকম কথা বলেছি আমি? তুমি বারবারই খালি জিজ্ঞেস করছো যে আমি কেন খাচ্ছি না, কিরকম ভাবে একটা তুমি কথা বলছো। আগেও তো অনেকবার হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, তখন তো তুমি এরকম বিহেভ করতে না আমার সঙ্গে। না, করতাম না। শুধুমাত্র শরীর খারাপ হয়েছে বলে যে তুমি খাচ্ছ না এমনটা তো নয়। আর যদি শরীর খারাপও হয়, তাহলে শরীর খারাপ হলে তার ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই কথাটা কিন্তু আমিও তোমাকে বলি মাম্মাম, শরীর খারাপ হলে ট্রিটমেন্ট করতে হয়। তখন তুমি আমাকে কি বলো? নিজে ভেবে দেখো তুমি কি করেছো। তুমি আমার কথা শুনেছো যে আমাকে এই কথাগুলো তুমি বলছো? আমার ট্রিটমেন্টের দরকার নেই। গুড ডে শো থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।